নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের হেলথ টিপসটি হলো অ্যাভোকাডো বীজের স্বাস্থ্য উপকারিতা যা আপনি জানেন না, তাহলে ভিডিওটির দিক থেকে জেনে নিন। অ্যাভোকাডো হলো সেই সব ফলের মধ্যে একটি যার মধ্যে রয়েছে নানান ধরনের পুষ্টিগুণের সমাহার এবং বিভিন্ন রন্ধন সম্পর্কীয় গুণাগুণ। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। অ্যাভোকাডোর প্রায় 20 রকমের ভিটামিন আছে এবং এটি হজমেরও সহায়তা। অ্যাভোকাডো আর কিউরি একসঙ্গে ব্লেন্ড করে সুস্বাদু স্মুদি তৈরি করে খেতে পারেন, আবার দইয়ের সঙ্গে মিশিয়ে লস্যি বানিয়েও খেতে পারেন। অ্যাভোকাডোর মধ্যে একটি বড় বীজ থাকে যা ফেলে দেওয়া হয় এবং ফলটি খাওয়া হয়। বীজটি একটি শক্ত খোলার মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু অ্যাভোকাডোর বীজে উল্লেখযোগ্য পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ফাইবার, কার্বোহাইড্রেট এবং অল্প পরিমাণে প্রোটিন আছে, তাই অ্যাভোকাডো বীজ স্বাস্থ্যের জন্য উপকারী। অ্যাভোকাডো বীজের স্বাস্থ্য উপকারিতা: নম্বর এক, কোলেস্টেরলের হ্রাস করে। অ্যাভোকাডো বীজের ফাইবার ভাল HDL কোলেস্টেরলের বাড়াতে এবং খারাপ LDL কোলেস্টেরল হ্রাস করতে সহায়তা করে। উচ্চ কোলেস্টেরল করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং টাইপ 2 ডায়াবেটিসের জন্য সহায়ক উপাদান। অ্যাভোকাডো বীজের গোড়াতে থাকে ফিনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট, ক্রিয়াকলাপ কোলেস্টেরল হ্রাস করার ক্ষেত্রে একটি হাইপোলিপিডেমিক প্রভাব ফেলে। নম্বর 2, ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। মালয়েশিয়ান জার্নাল অফ মেডিকেল সায়েন্স প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে অ্যাভোকাডো বীজে বায়ো অ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস রয়েছে যা ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করার ক্ষমতা রাখে। নম্বর 3, রক্তচাপ হ্রাস করে। গবেষণায় দেখা গেছে যে অ্যাভোকাডো বীজের নির্যাসগুলি রক্তনালীগুলিকে শিথিল করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপকে হ্রাস করতে সহায়তা করে। নম্বর 4, অ্যালজেমিয়ার রোগ নিয়ন্ত্রণ করে। একটি গবেষণা অনুযায়ী অ্যাভোকাডো বীজ আলজাইমার রোগের চিকিৎসার জন্য একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া অ্যাভোকাডো বীজের মধ্যে ছত্রাকজনিত কীটনাশক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে বলেই প্রমাণিত। অ্যাভোকাডো বীজ গ্রহণের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বর্তমানে অ্যাভোকাডো বীজের ব্যবহার মানুষের পক্ষে নিরাপদ কি না তা দাবি করার পর্যাপ্ত কোনো প্রমাণ নেই। গবেষণাগুলি কেবল প্রাণী অধ্যয়নের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।